অযোধ্যার ছবি তো আপনাদের সামনে আমরা তুলে ধরছি, পরবর্তী সময় আবারও তুলে ধরবো। তবে এই মুহূর্তে আমরা নজর রাখবো কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রার দিকে, কারণ ভারত জোড়ো ন্যায় যাত্রা বারবার বাধাপ্রাপ্ত হতে হচ্ছে রাহুল গান্ধীকে। আজ নবম দিনে পড়ছে ভারত জোড়ো ন্যায় যাত্রা, অসমে এই মুহূর্তে রয়েছে, এবং সেই সময়ই যখন এই যাত্রা চলছিল সেই সময়ই ফের একবার বাধার সম্মুখীন হলেন রাহুল গান্ধী। এবার বর্দোয়াতে সেখানে যাওয়ার আগে রাহুল গান্ধীকে আটকানো হলো, আটকালো কারা? পুলিশ। পুলিশের তরফ থেকে আটকালো হলো ভারত জোড়ো ন্যায় যাত্রাকে। আপনাদের সেই ছবি দেখাচ্ছি যেখানে রাহুল গান্ধী, তাকে আটকায় পুলিশ। আমরা এই নিয়েই কথা বলবো, এবং এই ভারত জোড়ো ন্যায় যাত্রা যার একমাত্র বাংলা চ্যানেল কলকাতা টিভি প্রত্যেক মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছে, এবং যার সফর সঙ্গী আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। আমরা এই মুহূর্তে সুচন্দ্রিমার সঙ্গে যোগাযোগ করছি। সুচন্দ্রিমা, আমরা গতকালও দেখেছিলাম, আজকে পুলিশ বাধা দিল রাহুল গান্ধীকে, ভারত জোড়ো ন্যায় যাত্রা বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে কেন? দেখো, বারবার করে অসমে ঢোকার পর থেকে এটা কিন্তু বোঝাই যাচ্ছিল যে বাধা এখানে আসছে, এবং প্রশাসনের যে অসহযোগিতা তা ক্রমেই আরো বাড়তে থাকছে। নবমতম দিন আজকে, এবং ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হওয়ার পর মণিপুর নাগাল্যান্ড হয়ে যখন এই যে অসমের মাটিতে ঢোকার পর থেকেই কিন্তু নানা সমস্যা যেমন এসেছে, সেখানে পারমিশন নিয়ে সমস্যা হোক, কোন সরকারি প্রকল্প সেই দিনেই ফেলা হোক, আর আজকে 22 জানুয়ারির মতো দিন যেখানে গোটা দেশের নজর রাম মন্দিরের উদ্বোধনের দিকে টেনে রেখেছে, যারা তারা আজকে এখানে ডাবল ইঞ্জিনের সরকারে তারা কংগ্রেস নেতৃত্বকে আটকানোর চেষ্টা কেনই বা করছে আর কি, কারণ বা করছে, এটা কিন্তু সত্যি সাধারণ মানুষের কাছেও এখনো পরিষ্কার নয়। রাহুল গান্ধী যিনি মন্দিরে যাওয়ার চেষ্টা করছেন, তার আগে ঘোষিত কর্মসূচি গর্ভস্থানে তিনি যাবেন এবং সেখানে তাকে যেতে বাধা দেওয়া হলো, তিনি 1 ঘন্টারও বেশি সময় অপেক্ষা করলেন, তারপর রাস্তায় বসে পড়লেন, সেখানে স্থানীয় মানুষজন প্রচুর মহিলাদের নিয়ে সেখানে তিনি বসে অপেক্ষা করছিলেন। তারপর এখন এই যে গাড়িতে উঠছি আমরা, তার কনভয়কে ফলো করছি, নাগাঁও থেকে আমরা এগিয়ে যাচ্ছি, এবং সেখানে এখনো পর্যন্ত এই যে যাত্রার যে আজকে কর্মসূচি, প্রত্যেক দিনের মতো যে চেনা ছবি বাসে করে বা পদযাত্রা করে রাহুল গান্ধী পরে ডেস্টিনেশনের দিকে যান, সেই ছবি কিন্তু এখনো দেখা যাচ্ছে না। তাই কোথাও গিয়ে যেন একটা চেনা ছবিতে একটা বাধা, এবং সর্বোপরি রাহুল গান্ধীকে মন্দিরে সেখানে যেতে দেওয়া হলো না। পুলিশের কাছে বারংবার গৌরব গগৈ, তিনি সাংসদ এখানে যিনি স্থানীয় বিধায়ক, তিনিও পর্যন্ত রিকোয়েস্ট করলেন, তারপর যে তাদেরকে লোকাল বলে পুলিশ তাদেরকে ছেড়েছে, কিন্তু রাহুল গান্ধীকে কোনোভাবেই সে মন্দির অবধি প্রবেশ করতে দেওয়া হবে না। পুলিশ আধিকারিকরা কিন্তু তারা দাঁড়িয়ে শুনে থাকতেন না, তারা কিন্তু বললেন যে এখান থেকে কোনোভাবেই এই ন্যায় যাত্রা এগোতে দেবেন না তারা। আমরা পাশের আরো একটি জায়গা দিয়ে সেখান দিয়ে অনেকক্ষণ থাকার পর সেখান থেকে এখন যাচ্ছে মরিগাঁওয়ের দিকে, এবং যাত্রা পথে প্রচুর মানুষজন অপেক্ষা করছেন যারা কংগ্রেস নেতৃত্বকে সমর্থন করছে, যারা ভারতের ন্যায় যাত্রায় সামিল হতে চাইছে, তারা কিন্তু মধ্যে যাত্রা বিচারে এসে উপস্থিত হয়েছে। নবম দিনে আমাদের থেকে সূত্র আর সুচন্দ্রিমা, আরো একটা বিষয় জানতে চাইবো, তুমি যেমনটা বলছিলে যে বর্দোয়াতে এরপর যাওয়ার কথা রয়েছে, সেখানে কর্মসূচি রয়েছে রাহুল গান্ধীর, কিন্তু সেখানে যেতে পারলেন না, এই মুহূর্তে আটকে দেওয়া হলো তাকে, রাস্তায় বসে সেখানে প্রতিবাদ দেখালেন রাহুল গান্ধী, এই মুহূর্তেও কি সেই প্রতিবাদ চলছে? কোথায় রয়েছেন রাহুল গান্ধী এই মুহূর্তে? না, প্রতিবাদ এখন আর চলছে না অব্দি, আমরা মরিগাঁওয়ের দিকে যাচ্ছি, কনভয়ের মধ্যে রয়েছে রাহুল গান্ধী, গাড়িতে রয়েছেন, আমি যাত্রার যে বাস বা পদযাত্রা কোনোটাই এখনো পর্যন্ত হচ্ছে না, তাই গাড়িতে করেই সবাই যাচ্ছে সেদিকে। অ্যাকচুয়ালি কংগ্রেস নেতৃত্ব তারা সকাল থেকে নানা রকম পরিস্থিতি, তার মধ্যে কোথাও সিকিউরিটি রিজনের জন্য আগে থেকেও বলতে চাইছে না যে প্রশাসন যদি কোন রকম ভাবে কোনো কড়াকড়ি বা কোনো কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় তখন কংগ্রেস নেতৃত্বের দিকে যাতে কোনো দোষ তুলতে না পারে, তারা কিন্তু খুব সাবধানী হয়ে চলছেন এবং খুব সাবধানী সন্তর্পণে পরের ডেস্টিনেশনের দিকে যাচ্ছে। কিন্তু কংগ্রেস নেতৃত্ব এটা বার্তা দিয়েছে যে পুলিশ কাদের মদতে কাজ করছে, পুলিশ কেন আটকাচ্ছে, সবাই মন্দির যেতে পারলে কেন রাহুল গান্ধী যেতে পারবেন, এই প্রশ্ন তুলে কিন্তু তারা অন্তত এখনো পর্যন্ত এটা পরিষ্কার করতে পেরেছে মানুষের সামনে যে কংগ্রেসকে এখানে অসহযোগিতার শিকার হতে হচ্ছে।
একেবারেই একেবারেই বোঝা যাচ্ছে, এবং কংগ্রেস এই ঘটনাকে নিয়ে প্রতিবাদ করছে। আপাতত ধন্যবাদ তোমায়, বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা আমাদের সঙ্গে ছিলেন। Was invited there on the 11th, and then I think they've been pressurized, so now we're asking if Gaurav can go because he's the local MP, so they're finding out. They've obviously been ordered from on top. They don't want me to go.